হাই, গুড ইভিনিং। এখন সন্ধে 5:30 বাজে, আজকে সোমবার। এই সন্ধে 5:30 থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। একটু আগেই তোমাদের কাছে একটা নতুন ভিডিও পাঠিয়েছি, যেটা পাঠিয়েছি সেটা গত শুক্রবারে ভিডিও করা হয়েছিল। গত শনি আর রবিবার আমি কোনো ভিডিও করিনি। আগের ভিডিওটাই বলেছি, ভিডিও আপলোড ফেলড হয়ে গিয়েছিল, ততক্ষণে আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। না, তার জন্য মন খারাপে গত দুদিন আমি ভিডিও বানাইনি তা নয়। গত দুদিন আমার একটু ব্যস্ততা বেশি ছিল কাজে, সেই জন্য আমার ভিডিও বানানো হয়নি। আর গতকাল তো ছিল সানডে ফান্ডে, কিন্তু আমার কাছে সেটাকে একটুও ফান্ডে মনে হয়নি, কেননা বরের অফিস ছিল। বরের যদি অফিসেই থাকে তাহলে কি করে সেটা সানডে হলো? সেই জন্যেই আমি ভিডিও বানাইনি। তারপরে ভেবেছিলাম যে আজকে সকাল থেকে ভিডিও শুরু করব। সকাল সকালই আমার মর্নিংটা গুড আর থাকলো না, কারণ আজকে থেকে আমার কাজের মেয়েটির আসার কথা ছিল ছুটির পরে, সে এলো না। তারপরে আমি কালকে রাত্রেও যতক্ষণ আমি কেটকে ঘাটাঘাটি করেছি ওর কোনো প্রবলেম ছিল না। আজকে সকালে দেখলাম গলার ওখানটায় বেশ এত বড় একটা স্কিনের প্রবলেম দেখা দিয়েছে। ডাক্তারের কাছে নাম লেখা হয়ে গেছে, এই যে সন্ধ্যে 7:30 ডাক্তারের কাছে নিয়ে যাব। ওইসব দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, তাই আর সকাল থেকে ইচ্ছে করলো না। আর আমি সমস্ত বাসন জমিয়ে রেখেছিলাম যে ও এসে আজকে মাজবে, সেটা হয়ে গেল আমার আরেকটা মুশকিল। তারপরে সকালবেলায় বাসনটা মাজলাম না, যা একটু পরে আসবে, একটু পরে আসবে। আর বাসন মাজতে গিয়ে এত বাসন ছিল, মাজতে গিয়ে পুরো জামা টামা ভিজে গেছে। সকালবেলায় আজকে তাড়াতাড়ি করে স্নান ধান সব করে নিয়েছি, তারপরে ভিডিওটা এডিট করলাম, দিলাম। আর কেটের একটা আলাদা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে মাই ল্যাবরেটর মাই ওয়ার্ল্ড। অনেকদিন পরে আজকে সেখানেও দুটো ভিডিও দিয়েছি। যাই হোক, ভিডিও শুরু করে প্রচুর বকবক করলাম, এবার একটু কাজকর্ম করা যাক। ও, তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাব, রোজই নিয়ে যাই, আজকেও যাব। একটা নতুন ফুল ফুটেছে, এইটা যদি একটাই ফোটে তারপরে যদি আর না ফোটে তখন আমি কী করে দেখাবো? ওই জন্য আমি রিক্স টিক্স নেবো না, দেখিয়ে ফেলবো। ও, আর এতক্ষণ ধরে একটা সময় নষ্টের কাজ করলাম, এই যে এইগুলো বানিয়েছি, এগুলো সব ফেব্রিক দিয়ে, ওই জন্য বাইরে বাইরে লেগে আছে। শুধুমাত্র এটা হচ্ছে নেল পলিশ, বোঝা যাচ্ছে শাইন দেখে। এটা একটা বো, এটা পু, এটা ডগের প, একটা পা বোঝা যাচ্ছে, একটা পা বোঝা যাচ্ছে না। এটা যা হোক একটা কিছু সাজিয়েছি, আর এই একটা গুলো বড় ছিল। এই কদিন বাসন মাজতে মাজতে আমার সব ভেঙে গেল। আমি ছাদে গেলাম, তুই যাবি? যাবে না, আমি একাই যাই। আজ আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়ে হয়ে অবশেষে বন্ধ হয়েছে, তাও সকালবেলা হচ্ছিল। আমার ল্যান্ডিং এর এই পুরো গোলাপি রংটা আমার বেশ ভালো লাগে। আমাকে অনেকে বলেছিল এই জায়গাটা এরকম হালকা রং করতে না নোংরা হয়ে যায়। সবেদা নীলমণি একখানেই ফুটেছে রেইন লিলি।
তুই না একটু বাড়ি সাপটা বানাচ্ছি, অল্প একটু কোয়াকির দিয়ে হাফ লিটার দুধ ওই নারকোল সব জোগাড় করে নিয়েছি, খুব পাটিসাপটা খাওয়ার শখ হয়েছে নিজের, তাই পাটিসাপটা বানাচ্ছি। দু চামচ চিনি দিয়ে দিলাম, চিনি মিশিয়ে দিয়েছি, চিনির পরে নারকলটা দিয়ে দিলাম। এবার একটু একটু শুকনো শুকনো করে নেব, খুব ঝরঝরে করব না, একটু শুকনো, তাহলেই রেডি হয়ে যাবে পুরটা। আর যতখানি নারকেল কুড়েছি পুরোটা দিইনি, তার একটু কম দিয়েছি, একটু আছে। পাটিসাপটার পুর তো রেডি করা হয়ে গেল, এবার উপরে খোলটার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা বানাতে যা যা লাগবে আমি নিয়ে আগে ব্যাটারটা বানিয়ে দেব। আমি ব্যাটারে চালের গুঁড়ো দেব না, শুধু ময়দা সুজি আর চিনি দিয়ে একটা সিম্পল ব্যাটার তৈরি হবে। আমি অল্প বানাবো তাই অল্প ময়দা নিচ্ছি। এবার দিলাম সুজি, চিনি দিয়ে দিলাম, এই ব্যাটারটা দুধ দিয়ে গুলি, সবসময় দুধ দিয়েই বানাই তাই দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিনিগুলো গলে যায়। সব চিনিগুলো গলে গেছে, ঠিক ব্যাটারটা এই রকমই হবে। চিনি গুলে গিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা হয়েছে, এটাই একদম ঠিক ব্যাটার। সাদা তেল একটু ব্রাশ করে দিলাম, একটা ব্যাটার দিয়ে দিলাম। ভেতরের দিকে ব্যাটারটা শুকিয়ে গেলেই বোঝা যাবে বাইরেটা রেডি হয়ে গেছে। এই যে হচ্ছে পাটিসাপটা, বানিয়ে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে, অর্ধেক খেয়েও ফেলেছি। রাত্রিবেলা এখন ধোকার ডালনা বানাবো, সেটা তো বানাতেই হবে। রাত 8টায় আগে ডাক্তারবাবু বলেছিলেন 7:30টায় বসবেন, এখন ডাক্তারবাবু বলেছেন রাত্রি 8টায় বসবেন। আমরা এখন রাত্রি 8টার সময় এই 7:45 দিকে বেরোবো, কেটকে নিয়ে যাব, বেশি দূরে নয়, আজকে আজকে কাছে। খেয়ে নিয়ে কথা বলবো। কেটকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, সে এর আগের দিন মানে মে মাসের 8 তারিখে এদিকে তাকান, হিয়া বাড়ি থেকে বেরিয়েছিল, কেটকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, আবার এই 2 মাস আড়াই মাস পরে প্রায় বেরোলো। ও তার মানে কেটের অসুখ হওয়া ভালো, অসুখ হওয়া ভালো না, মানে উনি চেক আপ করার সময় আমাকে সাথে করে নিয়ে যায়। মেয়ের সাথে এরকম একটু প্র্যাঙ্ক করতে হয়, এরকম একটু মেয়েকে বলতে হয়, নাহলে হয়। এবার কেটের অবস্থা দেখাচ্ছি, আমরা যে যাচ্ছি বাড়ির কাছে ওয়াকিং ডিস্টেন্সে, সামলানো যে কি, আমি রাস্তায় তোর হাত ওরকম করে ধরিয়ে না, ওর বাবাই নিয়ে যাচ্ছে, দেখাচ্ছি ওকে করবে। হ্যাঁ এই যে যাচ্ছে গোটা রাস্তা এরকম যুদ্ধ করতে করতে যাবে, খেয়াল করেনি, খেয়াল করেনি, যত স্ট্রিট ডগ পাবে সবার সঙ্গে ঝগড়া করবে। এই
चलो 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 चलो। সুপ্রভাত, আজকে নতুন দিন, নেক্সট ডে, নতুন দিনে নতুন করে সুপ্রভাত জানাচ্ছি সবাইকে। শুভ সন্ধ্যা করেছিলাম পাটিসাপটা দিয়ে, সুপ্রভাত হয়ে গেছে, তোমাদের জন্য অপেক্ষা করতে পারিনি, খাওয়া শুরু করে দিয়েছি। যতক্ষণ বাড়িতে পাটিসাপটার পুর থাকবে ততক্ষণ আমার এই পাটিসাপটা খাওয়া চলতেই থাকবে। একটা কথা মনে পড়লো, কয়েকদিন আগে শেফ বিকাশ খান্নার একটা সাক্ষাৎকার করছিলাম, ওখানে উনি লিখেছেন বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ডিনার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন যেখানে প্রচুর ফরেন ডেলিগেটসরা ছিলেন, আর সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টের, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা ছিল শেফ বিকাশ খান্নার উপরে। আর প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষের সব রাজ্যের একটা করে পদ রাখতে হবে, সেই হিসেবে খাবারের আয়োজন হয়েছে। সেখানে ডেজার্ট হিসেবে ছিল বাংলার পাটিসাপটা। আর নরেন্দ্র মোদীজির ওটাই সবচেয়ে ভালো লেগেছে। এবার উনি পরে বিকাশ খান্নাকে বলেছেন যে তুমি পাটিসাপটাই করলে কেন, ভারতবর্ষে এত ডেজার্ট থাকতে আর এটা সবচেয়ে ভালোও হয়েছে। শেফ বিকাশ খান্না বলেছেন যে আমি পৃথিবীর এত রান্না জানি, গোটা পৃথিবীতে আমি এত কিছু খাই, কিন্তু পৃথিবীর বেস্ট ডেজার্ট আমার মনে হয় পাটিসাপটাকে, বাংলার পাটিসাপটা। আর আমার কাছে ওইটা সব থেকে ভালো পিঠে মনে হয়। এত হেসে হেসে কথা বলছি, বসে বসে সময় কাটাচ্ছি, ওদিকে এত বাসন, কাল আসেনি কাজে, আমি শিওর যে আজ আসবে, আমি ওর জন্য বাসনগুলো রেখে দিয়েছি। 8:30 ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ফোন করেছি, বলছে বৌদি আমি তো কাল স্ট্যান্ড রেখেছি গাড়ির জন্য, এবার সেখানে গিয়ে গাড়ি পাংচার হয়ে গেছে, এবার তারপরে আমি আর গাড়ি পাইনি, আসতে পারিনি, আজ আসছি। আমি যদি জানি আসবে না তাহলে আমি বাসনটা মেজে রাখি, এবার আমি ভাবি আসবে। কালকে সন্ধ্যায় তো কেটকে নিয়ে গেলাম, ডাক্তারবাবু প্রচুর ওষুধ দিয়েছেন, আগের ডাক্তারবাবু বলেছিলেন স্নান করাতে, এই ডাক্তারবাবু বলে দিলেন কমপক্ষে আগামী 7 দিন স্নান করবে না, আর বাচ্চাকে দিনে এখন খাওয়াতে হবে আমার 1, 2, 3, 4, 6 বার ওষুধ, না 6 বার না 5 বার ওষুধ, 4 রকম ওষুধ 5 বার খাওয়াতে হবে, 2টো এত বড় বড় ট্যাবলেট একই সঙ্গে, মানে গ্যাপ দিয়ে খাওয়ানো যাবে না, একটা খাইয়ে আরেকটা খাওয়াতে হবে। দেখালাম কেট রাস্তায় চলছে, তার তো ওরকম চলন, আমি যে একটু সামনে গিয়ে দেখাবো যে ওর সামনে কিভাবে হেঁটে আসছে সেটা দেখাতে পারলাম না, আমি সামনে গেলে ওর বাবাকে সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে আমার কাছে। আর তারপরে ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়ে এমন বিব্রত হয়ে গেছি যে আর আমার ভিডিওই করা হয়নি, ফিরে আসতে অনেক রাত হয়ে গেছে, 9:30-10:30 হয়ে গেছে, তারপরে এসে ওর হাত পা গুলো ধোয়ানো, স্যানিটাইজ করা, আবার করে ওকে ড্রাই বাথ করানো, সমস্ত কিছু করে আর ভিডিও করতে পারিনি। তাহলে
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মিষ্টি মিষ্টি শেষ করা, আজকের ভিডিওটাই মিষ্টিভাবেই শেষ করলাম। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় হাসতে হবে, সবসময় খুশি থাকতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। ওকে বাই, হ্যাভ আ নাইস ডে।